আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দুই সপ্তাহ আগে আমরা একটা রিপোর্ট করেছিলাম যে ইসলামের মসজিদের আশেপাশে বুরকা পরা একজন সন্দেহভাজন লোক ঘোরাঘুরি করছে এবং তাকে নিয়ে বেশ কনসার্ন ছিলেন কমিউনিটির বিভিন্ন মানুষজন, বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ, বিভিন্ন জায়গায় সেই ব্যক্তির ছবি দিয়ে মানুষজন শেয়ার করছিলেন। আজকেও কিন্তু এই যে আজকেও আমরা দুপুরে একজন পাবলিক, তিনি সেদিকে যাচ্ছিলেন এবং তাকে ইসলামের মসজিদের ঠিক পাশেই যে বেল ফাউন্ডারিটা রয়েছে একটি, আপনারা জানেন যে, বা উল্টো দিকে যে সুপার ড্রাগ রয়েছে, সুপার ড্রাগের ঠিক উল্টো দিকে মানে ট্রাফিক লাইটের পাশেই, এখানে কিন্তু সেই লোকটি বুরকা পরা অবস্থায় দীর্ঘ সময় বসেছিল এবং সে কিছু একটা ব্যক্তিকে বের করে সেখানে কিছু একটা করছিল। তিনি বেশ একটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে থেকে সেটা পর্যবেক্ষণ করেন, ছবি তুলেন, আমাদের কাছে ভিডিও তুলে পাঠিয়েছেন এবং আমরা তাকে পরামর্শ দিয়েছিলাম পুলিশকে কল করার জন্য। তিনি পুলিশকেও কল করেছেন এবং পুলিশ বলছে যে তারা সিসিটিভির ফুটেজ অবলোকন করে দেখবে যে এই লোকটি আসলে সেখানে কি করছে। কোভিড-19 এখনও বিপজ্জনক। 75 বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন 5 বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড-19 ফ্রি স্প্রিং বুস্টার। 30 জুনের মধ্যে 119 কল করে বা NHS এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান। আপনারা জানেন যে ইস্ট লন্ডন মসজিদের উইমেনদের জন্য আলাদা ফেসিলিটিগুলো রয়েছে এবং সেটার জন্য পিছনে যে মারিয়াম সেন্টার, সেই মারিয়াম সেন্টারের দিকে প্রবেশ করতে হয়। সেখানে যদি কেউ বুরকা পরে এভাবে ঢুকে পড়ে, সেটা আসলে কী উদ্দেশ্যে কেন ঢুকছে এটাও কিন্তু একটি বড় প্রশ্ন। আর যেই ব্যক্তিটি এই বুরকা পরে এভাবে তিনি ঘুরছেন, তিনি কিন্তু শ্বেতাঙ্গ, তার আসলে কোনো ধরনের উদ্দেশ্য রয়েছে কি না, কী বিষয়, এই বিষয়গুলো নিয়ে আসলে কনসার্ন রয়েছেন। কনসার্ন রাইজ হচ্ছে বাংলাদেশি কমিউনিটির, বিশেষ করে মুসলিম কমিউনিটির যারা রয়েছেন তাদের মধ্যে। সুতরাং সেই ব্যক্তিটি যদি আরও কেউ দেখে থাকেন, পুলিশকে কল করার পরামর্শ রইল, কারণ যত বেশি পুলিশের কাছে কল যাবে পুলিশ তত বেশি এই বিষয়টি নিয়ে সিরিয়াস হবে। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।